বিদেশে থাকা কি খুব সুখের নাকি কষ্টের? আর বিদেশের রান্না বান্না খাবার দাবার নিয়ে আজকে থাকছে ভিডিওটা। আশা করি সবার ভালো লাগবে, দেখতে থাকো। রাধে কৃষ্ণ বন্ধুরা, আজ থেকে আমি ভগবানের নাম নিয়ে ভিডিওটা শুরু করছি। তা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ থাকারই কথা। এখন তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে এই জন্য। তা বিদেশে থাকা মানেই যে সুখের সেটা কিন্তু না, বিদেশে থাকতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, তারপরেই মানে সুখ আসে। প্রথম প্রথম কিন্তু ভীষণ কষ্ট হয়, প্রথম কি শুরু থেকে শেষ পর্যন্ত বিদেশে থাকাটা অত আর কি সহজের হয় না। বিদেশে থাকতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, সেটাই আর কি। কিছু কিছু লোক বলে তোমরা তো বিদেশে থাকো, তোমাদের কোনো ঝামেলা নেই। আমাদের পড়োশি বলবে তোমাদের শ্বশুর শাশুড়ি কাউর মানে দায়িত্ব নিতে হয় না, বাড়িতে একা একা একার মতো থাকো, কাজ করলেও চলে না করলেও চলে, সেটা কিন্তু না। একা থাকো আর দোকা থাকো, কাজ তো যেখানে যাবে সেখানেই করতে হয়। কাজই আচ্ছা সব থেকে বড়, কাজ ছাড়া জীবনে কারোর কিছু চলে না। তাই এখানে থাকো বা ওখানে থাকো, আর মানে ফ্যামিলি বড় হোক বা ছোটো হোক, সব কাজ কিন্তু নিজেকেই করতে হয়। ধরতিতে পৃথিবীতে এসেছি, আমাদের নিজের কাজ নিজেদেরই করতে হয়। তেমন কিছুই না যে ভাই হ্যাঁ তুমি বিদেশে আছো বলে তোমার কোনো কাজ নেই, ঘরে বসে বসেই তুমি থাকো, সেটা কিন্তু না। সবারই কিন্তু সংসারে কাজকর্ম থাকে, তুমি এদেশে থাকো বা ওদেশে থাকো, তোমার কাজ তো তোমার করতেই হবে। তোমার কাজ এসে নিশ্চয়ই আর অন্য কাউ করে দিয়ে যাবে না, সেটাই আর কি। তা তাদের উদ্দেশ্যেই বলছি যে এরকম বলো না যে আমরা বিদেশে থাকি মানে মানে সব কাজকর্ম ছেড়ে দিয়ে চুপচাপ একেবারে আরাম করি। এই দেখো সকালবেলা, এখন সকাল ওই 9:30 মতো বাজে, এখনও রোদ বেরায়নি, দেখতে পাচ্ছ কীভাবে কুয়াশা পড়েছে। এই 7-8 দিন ধরে এরকম কুয়াশা পড়ছে ভীষণ। তা এখন এই যে জমিতে একটু পালং শাক কাটতে এসেছি। দেখো বিদেশে কিন্তু আমাদের মানে কেউ আত্মীয় স্বজন থাকে না, কেউ কিছু থাকে না, মানে শরীরটা খারাপ হলেও কিন্তু নিজেকেই সব কাজ করতে হয়, সেটা তো জানো। মানে একা মানেই বোকা বিদেশে। পরিবারের সাথে থাকার যে একটা আনন্দ, সেটা আমরা কখনো বুঝতে পারলাম না যে আনন্দটা কী। ওই সেই শুরু থেকেই শেষ পর্যন্ত একাই জীবনটা কেটে যাচ্ছে, আর এইভাবেই আশা করি কেটে যাবে। আর এই যে শীতের সকালে মানে নিজের ক্ষেত থেকে একেবারে টাটকা সবজি তুলে এনে রান্না করার ব্যাপারটাই অন্যরকম থাকে। আর এই কুমড়োটাও কিন্তু আমার নিজের বাড়ির ক্ষেতে করা। তাই এইসব কাজকর্ম নিয়েই আর কি জীবনটা কেটে যাচ্ছে। তাই যে কুমড়োটা একটুখানি ভেজে নিচ্ছি। এই যে যখন শরীরটা খারাপ হয় তখন নিজেদের আত্মীয় স্বজনের কথা কত মনে পড়ে, তাই না? আর যখন অসুস্থ হই তাও কিন্তু আমি বিছানায় পড়ে পড়ে মানে রান্না করতে হয়, বিছানায় একটুখানি শুই একটুখানি রান্না করি, সেটাই। তাই এই যে কষ্টটা সেটা কিন্তু শুধু পরিবারের সঙ্গেই শেয়ার করা যায়, কারোর সঙ্গে না। এই জন্য যে বুঝবে সে বুঝবে, যে বুঝবে না সে বুঝবে না যে বিদেশে থাকার মানেটা কী। থাকার বেশি কিছু বলতে চাই না, ওদের উদ্দেশ্যে একটুখানি কথা বললাম, যদি ভুল বলে থাকি তো সবাই ক্ষমা করে দিও। তাই যে অনেক প্রকারের সবজি দিয়ে আর কি সকালবেলা নিরামিষ করছি, আজকে তো মঙ্গলবার তার জন্য। তাই এই যে পালনটা কেটে নিয়ে এসেছিলাম গাছ থেকে, এই এদেশে কিন্তু পালনটা এইভাবেই কাটে, উপর থেকে কেটে নিয়ে আসে, তারপরে আবার গোড়া থেকে কিন্তু আবার ওরকম বেশ সুন্দর করে আবার পালনটা হয়ে যায়। তা আমাদের কলকাতায় তো গোড়া শুদ্ধ উঠিয়ে ফেলে, এখানে কিন্তু উঠায় না। আর এই যে ফ্রিজে অনেক দিন ধরে একটুখানি মানে ওই দুধের মালাই পড়েছিল, সেটা আর কি বের করে আজকে আর কি ঘি বানিয়ে নিচ্ছি। 10-12 দিন হয়ে গেছে, ভাবলাম ঘিটা বানিয়েই ফেলি যতটুকু হয়। আজকে আর কি সেই বানাবো তো মানে বাটি ডাল বাটি বানাবো, তার জন্য একটু ঘিটা কম ছিল বাড়িতে, তা ভাবলাম একটু বানিয়ে নিই, তাহলে আমার বাটিটা বানানো হয়ে যাবে রাত্রেবেলা। ব্যাস সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যাবে দুপুরবেলা এই ঘরটা খুলেছি। দেখো এই ঘরটাতেও আর কি মানে এখন তো শীত এসে গেছে, এখানে রান্নাবান্না করতে হবে, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর মানে পরিষ্কার করে আর কি এখানেই আমি একটুখানি শুয়েছিলাম, তা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আর কি। এখানে কিন্তু রোদ থাকে ভালো। আর এখন এই যে রাতের খাবারের তৈরি শুরু করেছি, এই যে ছোলার ডাল একটুখানি ভিজিয়ে রেখে দিচ্ছি ঘন্টাখানেক মতো, তারপরে আর কি রাত্রে খাবার বানাবো। তাই যে এখন সন্ধ্যে আর কি মানে 6টা মতো বেজে গেছে, আর আমি এই যে এখন সন্ধ্যা টন্দা লাগিয়ে আর কি খাবার দিতে মানে খাবার বানাতে চলে এসেছি। তা আজকে একটু বাটি বানাবো, তার জন্য এটা তো সেকতে অনেকটা টাইম লাগে, কমসে কম 1-1.5 ঘন্টা তো লেগেই যায়, তার জন্য আর কি মানে একটু জলদি জলদি আর কি বানিয়ে ফেলছি, যেহেতু 1 ঘন্টা লাগবে তার জন্য।
তাই যে আটাটা কিন্তু শক্ত করে ছেনতে হবে। এর ভেতরে একটু নুন দিয়ে ব্যাস আমি ছেনে নিয়েছি। এরা কিন্তু রাজস্থানে অনেক কিছু দেয় এর ভেতরে, মানে ধনে মানে শুকনো ধনে টনে অনেক কিছু দিয়ে দেয়, হলুদ টলুদ অনেক কিছু দিয়ে আর কি এরা বড় বড় করে করে। আমরা যেহেতু ঘরে খাবো তার জন্য একদম ছোট ছোট করেই বানাচ্ছি, ওই যেমন দুটো রুটির আটা সেটা একটা করে করে আর কি ততটুকু বড় বড় নিয়েছি। এরা কিন্তু এক একটা ভীষণ বড় বড় বানায়, আর আমি সেরকম বানাই না, যেহেতু ওরা তো মানে গোবরের গুঁটোতে থাকে আর আমি আর কি সেকবো আর কি আমার ওভেনে। এই যে ওভেনটা আগেই গরম করতে দিয়ে দিয়েছিলাম 10 মিনিট আগে, তা এখন অনেকটা গরম হয়ে গেছে আর সবগুলো এই যে বানানোও হয়ে গেছে, তাই যে এখন শিখে নিচ্ছি। 1 ঘন্টা ধরে এখন এরকম ঢেকে ঢেকে আর কি শেখতে হবে। কম আছে মিডিয়াম টু, কোনো কোনো সময় হাইও করে দিই, কোনো কোনো সময় মিডিয়ামও করে দিই, সেটাই তো ও পাশে হতে থাকার। এ পাশে আমি ডালটা কুকারে একটু সিটি মেরে দিই, তারপরে তড়কা লাগিয়ে দেব। দেখি এদিকে আবার কী অবস্থা, এদিকে এক পাশ হয়ে গেছে, একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে দিলে আর কি সুন্দরভাবে শেখা হয়ে যায়। তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করছি পুরোটাই রেসিপিটা, যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো, অবশ্যই বেশ ভালো লাগে। রাজস্থানের ফেমাস কিন্তু এই খাবারটাই হচ্ছে ডাল বাটি চুরমা। তা চুরমাটা আজকে আর বানাচ্ছি না, শুধু ডাল বাটিটাই বানাচ্ছি, সেটাই রাতের। আমার বরের এই খাবারটা ভীষণ ফেভারেট, ভীষণ প্রিয়। তা প্রায় তো ছেলের ফেভারেট খাবার বানিয়ে থাকি, আজকে আমার বরকে খুশ করার জন্য একটু মানে বরের ফেভারেট খাবার বানাচ্ছি। তাই যে ডালটা একটু তড়কা মেরে নিচ্ছি, একটু শুকনো লঙ্কা, একটু লবণ তো আগেই দেওয়া ছিল, আর একটু হলুদ, একটু ওই জিরে ধনে গুঁড়ো দিয়ে একটু মশলাটা একটু কষে নিয়ে তারপরেই আর কি ডালটা ঢেলে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু বাটিতে অনেকটা ঝোলটা নেই। এটা কিন্তু মানে ভীষণ হাই খাবার হচ্ছে, মানে এটা খেলে আর মানে রাত্রেবেলা ঘুম হতে চায় না সেরকম ব্যাপার। আমার তো বেশি একটা স্যুট হয় না, কিন্তু আমার বরের ফেভারেট, তাই মাঝে মাঝে বানাই। তা আজকে মৌসুমটা একেবারে ঠান্ডা, যেহেতু বৃষ্টি বাসটা হচ্ছে তার জন্য, তাই যে এখন এই যে হয়ে গেছে, অনেকক্ষণ আগে বন্ধ করে দিয়েছিলাম গ্যাসটা, আর এখন এই যে মানে এটা একটু দাবিয়ে দাবিয়ে ফাটিয়ে তারপর আর কি ঘির মধ্যে দিয়ে আর কি ঘিতে ডুবিয়ে নেব। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। শুরু শুরুতে আমি খেতাম না, কিন্তু এখন এত বছর থাকার পরে খেতে খেতে একটু ভালোই লাগে, তাও ওই খাই। আমার বরের হচ্ছে ফেভারেট এই জিনিসটা, তার জন্য আজকে একটুখানি বানালাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তো চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিতে পারো। ওকে, বাই বাই, টাটা, পরের ব্লগে আবার দেখা হবে।